এটি খুবই একটা আনন্দের বিষয় যে আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির উদ্যোগে মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সবার মাথাতে নানা ধরনের আইডিয়া কাজ করে, যখন কোনো একটা সমস্যা দেখি সাথে সাথে আমাদের নিজেদের অজান্তেই সেটা কিভাবে সমাধান করতে যায় আমরা সেটা নিয়ে চিন্তা করতে থাকি এবং অনেক সময় কোনো একটা আইডিয়া বের করে ফেলি। কোনো কোনো আইডিয়া হয়তো ছেলে মানুষই, কোনো কোনো আইডিয়া হয়তো অবাস্তব, কিন্তু মাঝে মাঝে অনেক আইডিয়া বের হয়ে যায় যেটা খুবই কার্যকর হওয়া সম্ভব, কিন্তু আমরা সেই আইডিয়াগুলি কাজে লাগাতে পারি না, কারণ সেটা কীভাবে কাজে লাগাতে হবে আমরা জানি না। কিন্তু এখন চমৎকার একটা সুযোগ এসেছে। আমাদের দেশের যে কোনো মানুষ, যে কোনো তরুণ তরুণী তাদের মাথায় যে সমস্ত আইডিয়া কাজ করে সেগুলি এখানে পাঠাতে পারবে। সময়টি বাড়িয়ে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত করা হয়েছে। সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে কি, সেই আইডিয়ার ভিতরে যদি সত্যি সত্যি বাস্তবসম্মত কোনো আইডিয়া থাকে সেটাকে বাস্তবায়ন করা হবে প্রথম 10টিকে। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, তারা যেন এই চমৎকার সুযোগটি গ্রহণ করে, কে জানে হয়তো তাদেরই কোনো একটা আইডিয়া শুধু বাংলাদেশ না পৃথিবীর মাঝে একটা অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে।